আজকে ইনশাআল্লাহ দ্বিতীয় জুমায় দ্বিতীয় পর্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারুণ্য এবং যৌবনের সময়টুকু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অন্তরের কান দিয়ে শ্রবণ করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সবচাইতে সম্মানিত বংশ গোত্র থেকে দুনিয়াতে এসেছেন, ছিলেন ইতিম, বাবা হারা, ছয় বছর বয়সে মা দুনিয়া থেকে চলে গিয়েছেন। যে দাদা বাবার স্নেহে বড় করেছেন সেই দাদা আব্দুল মুত্তালিব 8 বছর বয়সে চলে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরেও দুনিয়াতে ইতিমের মতো বসবাস করেন নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কখনো কাফের আবু তালিবকে দিয়ে নবীজিকে সহযোগিতা করেছেন, কখনো খাদিজা একজন নারীকে দিয়ে নবীজিকে সহযোগিতা করিয়েছেন, আবার কখনো আবু বকর ওমরের মতো সাহাবায়ে কেরামদেরকে দিয়েও আল্লাহর নবীকে সহযোগিতা করিয়েছেন। দুনিয়ার কোনো স্কুলে বিদ্যালয়ে শিক্ষা অর্জন করতে পারেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন করান নাই, কিন্তু বিশ্বের দরবারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে জ্ঞানী ব্যক্তি দ্বিতীয় জন নেই। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে কী কাজ করতেন, জীবিকা নির্বাহের জন্য কী করতেন? নবীরা এমন ছিলেন না যে উনি আল্লাহ নবী এজন্য আল্লাহ আসমান থেকে ওনার জন্য খাবার পাঠিয়ে দিবেন। নবীদের দুনিয়ায় আয় রোজগারের জন্য কোনো কাজ করার দরকার নাই, বিষয়টা এমন না। প্রত্যেক নবী আমাদের মতো মানুষ, তাদের মর্যাদা বেশি, সম্মান বেশি, তাদের মর্যাদার ধারে কাছেও আমাদের মতো মানুষ কখনো যেতে পারবে না। তো প্রত্যেক নবী জীবিকা নির্বাহের জন্য কোনো না কোনো কাজ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগের জীবনে ছাগল চড়াতেন। ছাগল আরবে এই সংস্কৃতি এই কাজটা বেশি ছিল, ছাগল চড়ানো। একবার সাহাবায়ে কেরামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাঈয়া গনামিন, আল্লাহ এমন কোন নবী দুনিয়ায় পাঠায় নাই যেই নবী ছাগল চড়ায় নাই। এটা প্রত্যেক নবীর কাজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহি সালাতু ওয়াসসালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। এই মূসা আলাইহি সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা মিশরে সফর করিয়ে বললেন, মূসা তুমি 10 বছর ছাগল চড়াও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম একই কাজ করেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছাগল চড়িয়েছেন। তো এমন কথা বলার পর সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সব নবী যদি ছাগল চড়িয়ে থাকে আপনিও কি এই কাজটা করেছেন? আল্লাহ নবী বলেছেন, আমিও এই কাজটা করেছি। আসলে এর পেছনে হিকমতের কারণ কি? মূলত নবুয়ত এমন একটি ভারী জিনিস, নবুয়তের দায়িত্বটা এমন একটা কঠিন দায়িত্ব, এটা কোনো গরম মেজাজের মানুষ, ধৈর্য শক্তি কম, নম্রতা কম, ভেতরে অহংকার হিংসা আছে, এমন মানুষ কখনো নবুয়তের দায়িত্ব আঞ্জাম দিতে পারে না। নবুয়ত তো অনেক বড় দায়িত্ব, সেটা বাদ দেন, সাধারণ কোনো দায়িত্ব, একটা মসজিদ পরিচালনার জন্য কমিটি প্রয়োজন হয়, মসজিদ কমিটির সভাপতি যদি গরম মেজাজের মানুষ হয় তার পক্ষে মসজিদে উন্নতি সাধন করা সম্ভব হবে না। ইমাম সাহেব যদি উগ্র মেজাজের মানুষ হয় তার পক্ষে মানুষের মনে কোরআন হাদিসের কথাগুলো ঢোকানো সম্ভব হবে। দুনিয়ার ছোট ছোট দায়িত্বের কথা বলছি, একজন পরিবার প্রধান সে যদি ছেলের কোনো ছোটোখাটো একটা দোষ দেখার আগেই মাথায় তুলে আশার দিতে চায় তার পক্ষে সংসার সামনে টিকিয়ে রাখা সম্ভব হবে? হবে না। তো যেখানে নবুয়ত অনেক বড় এক দায়িত্ব, পুরো জাতিকে সংশোধন করার, যে পুরো জাতি জাহান্নামে যাওয়ার জন্য ব্যস্ত তাদেরকে জান্নাতে নেওয়ার এক মিশন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ছাগল একটু বেশি চনচনে হয়, কথা শুনতে চায় না, কমান্ড মানতে চায় না, এজন্য মানুষ বলে ছাগল পালে পাগলে, আসলেই মালিককে পাগল বানিয়ে ছাড়ে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দিয়ে এক এক নবী কয়েকশো ছাগল চড়াতেন, এই ছাগলগুলোকে কন্ট্রোল করতে হতো। আবার মালিকের ছাগল রাগ করে দুই একটাকে মেরে ফেললে আবার জরিমানা দিতে হবে, নবীরা সবাই গরিব ছিলেন, এগুলো তারা কন্ট্রোল করেছেন, সহ্য করেছেন। যখন তাদের মধ্যে এই সহ্য ক্ষমতা এসেছে, নম্রতা এসেছে, নাউজুবিল্লাহ অহংকার তো ছিলই না, এরপরেও
ভবিষ্যতে না আসার মতো অবস্থা যখন তৈরি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নবুয়তের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে নবী বানিয়েছে। তাহলে আল্লাহ নবীর সর্বপ্রথম পেশা ছিল তিনি একজন রাখাল ছিলেন, এজন্য কোনো কাজকে তুচ্ছ করে ছোট করে দেখার সুযোগ নেই। কেউ গরু চড়ায় সে ছোট কাজ করে না, কেউ ছাগল চড়ায় সে ছোট কাজ করে না, কেউ আলেম হয়েছে, কেউ সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার মানে সে কাজ করতে পারবে না, বিষয়টা মোটেও এমন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন? আমরা একটা ঘটনা শুনেছি, ইউসুফ নবী ইউসুফ জুলেখার কথা আমরা শুনেছি না, এখন তারও বেশি শোনা যায়। ইউসুফ জুলেখার ছবি আছে, ফিল্মের নাম হলো ইউসুফ জুলেখার কাহিনী। তো এমনভাবে সেখানে নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ তাআলা সূরাতে ইউসুফ নামে একটা সূরা নাজিল করেছে, এটা কোরআনের বর্ণনা, এটা দিয়ে ছবি বানানোর নাটক বানানোর কোনো বিষয় না। তো সেখানে ইউসুফ জুলেখার কাহিনী শুনেছেন আপনারা, শোনানো হয়েছে ইউসুফ জুলেখার প্রেমে পাগল ছিল, জুলেখা ইউসুফের প্রেমে পাগল ছিল, নাউজুবিল্লাহ, নবীরা কি প্রেম করা বৈধ নবীদের জন্য? মারাত্মক পর্যায়ের শিরকি কথাবার্তা। বরং ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম সারা জীবন যুদ্ধ করেছেন। এই ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন। কোরআনে কারিমের মধ্যে এসেছে কেমন সুন্দর ছিলেন ইউসুফ নবী। যখন জুলেখা একজন সেনাপতির সেনাপ্রধানের স্ত্রী হওয়া সত্ত্বেও নিজের ঘরের চাকর ইউসুফের সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল, ঘটনা যখন এলাকায় প্রচার হয়ে গেছে মিশরের অলিতে গলিতে, এখন সাধারণ নারীরা বলতে শুরু করলো সে একজন রাজার বউ হয়ে, সেনাপ্রধানের বউ হয়ে চাকরের সাথে প্রেমের সম্পর্ক করতে চাইল, তার রুচি নিয়ে তো আমাদের সন্দেহ হয়, একজন রানী সে কীভাবে এই কাজ করে, ধিক্ষার দিতেছে। তো জুলেখা মনে মনে ভাবলো আমি কেন এই কাজটা করলাম তোমাদেরকে বুঝাবো। মিশরের সবচেয়ে সুন্দরী সম্মানিতা নারীদেরকে দাওয়াত দিল, আমার ঘরে আজকে আসো। বিশাল খাবার রুমে তাদের খাবারের ব্যবস্থা করা হলো, ইউসুফকে সুন্দর একটা কাপড় পরাইয়া ইউসুফকে বলল, ইউসুফ এখন তুমি এই দুই সারি দুই লেন নারীদের মাঝখান দিয়ে খাবার নিয়ে যাও, ফল নিয়ে যাও। তো ইউসুফ সবার সামনে সামনে ফল দিয়ে দিয়ে যাচ্ছে নারীদের সামনে সামনে। ইউসুফের সুন্দর যে ওই মিশরের নারীরা বিমোহিত হয়ে মুগ্ধ হয়ে ছুরি ফলের উপরে চালানোর পরিবর্তে নিজেদের আঙ্গুলের উপরে কখন চালিয়ে দিয়েছেন খবরই পান নাই। ইউসুফ দেখতে এতটা সুন্দর ছিল, কারণ আম্মাজান আয়েশার কাছে মদিনার সাহাবি নারীরা আসছে, আম্মাজান আমরা শুনেছি ইউসুফ এমন সুন্দর ছিল, মিশরের নারীরা তাকে দেখে হাত কেটে ফেলেছে, তা আমার নবী কেমন ছিল আমাদেরকে একটু বলেন। আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন, মিশরের যেই নারীরা ইউসুফকে দেখার পর নিজেদের আঙ্গুল কেটে ফেলেছে, সেই নারীরা যদি সেই নজরে আমার নবীকে দেখত, তাহলে আমার নবীর সৌন্দর্যের দিকে তাকিয়ে আঙ্গুল কাটতে কাটতে কোন সময় নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলতো তাদের খবর থাকতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন। উতবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন এক পূর্ণিমার রাতে আমি নবীজির কাছে গেলাম, নবীজি ঘরের উঠানের মধ্যে দাঁড়িয়ে সূর্যের দিকে চাঁদের দিকে তাকিয়ে আছেন, পূর্ণিমার চাঁদ, চাঁদ তখন পূর্ণ হয়ে গিয়েছে, চাঁদের ঘরটা পুড়ে গিয়েছে, দেখতে খুবই সুন্দর। উকবা ইবনে আমের বলেন, আমি নবীজির পেছন থেকে একবার নবীজির দিকে তাকাচ্ছি আর একবার চাঁদের দিকে তাকাচ্ছি, দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলাম আর চিন্তা করলাম, আমি কি এই পূর্ণিমার চাঁদকে বেশি সুন্দর বলবো নাকি নবী মুহাম্মদকে বেশি সুন্দর বলবো। দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার পর আমি সিদ্ধান্ত উপনীত হলাম, পূর্ণিমার রাতের পরিপূর্ণ সুন্দর চাঁদের চাইতেও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর। আল্লাহ তাআলা এত পরিমাণ সুন্দর যদি আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন। এই তো শারীরিক সৌন্দর্য, দেখতে সুন্দর, কিন্তু এর চাইতেও একটা মানুষের বেশি যেই জিনিসটা দরকার সেটা হলো ভিতরের সৌন্দর্য, চারিত্রিক সৌন্দর্য। মানুষ সাদা হোক,
লাল হোক কালো হোক অন্য কোনো বর্ণের হোক, ভেতরটা যদি অসুন্দর হয় সেই মানুষের দিকে আপনি কখনো ভালো নজরে তাকাবেন না। বাহিরে অনেক সুন্দর ফিটফাট, কিন্তু আপনি জানেন তার খাসলত খারাপ, তার চরিত্র খারাপ। এমন ছেলে যুবক সম্পর্কে আপনি জানলে মেয়েকে ঘর থেকে বের করার সময় সতর্ক করে দিবেন, অমুক থেকে সাবধানে থাকিও। কেন? সে তো দেখতে সুন্দর। কারণ বাহিরের সৌন্দর্য বড় বিষয় না। কোন সৌন্দর্য বড় বিষয়? ভেতরের সৌন্দর্য, চারিত্রিক সৌন্দর্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিরের সৌন্দর্য না যতটুকু ছিল, ভেতরের সৌন্দর্য তার চাইতেও কোটি গুণ বেশি ছিল। আম্মা জান আয়েশাকে যখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন আমার নবীর চরিত্র কেমন ছিল, আম্মা জান বলেন তোমাদেরকে আমি কিভাবে বুঝাবো যে নবীর সৌন্দর্য কেমন ছিল? আচ্ছা তোমরা তো কোরআন তেলাওয়াত করো, কোরআন কেমন সেটা তো তোমরা বুঝতেছো। খুলুকুহু আল কোরআন, কোরআন কি তোমরা যেমন পেয়েছো ঠিক কোরআনের মতোই আমার নবীর চরিত্র ছিল। কোরআনের বর্ণনা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকর্ম, কথাবার্তা, চলন বলনে কোনো দূরত্ব আর পার্থক্য ছিল না। আল্লাহ কোরআনে যা বলেছেন নবী তাই করেছেন। এমন শারীরিক সৌন্দর্য, শারীরিক গঠন এবং চারিত্রিক সৌন্দর্যের অধিকারী ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক দান করুন। 12 বছর বয়স আল্লাহ নবীর চাচা আবু তালিবের সাথে সিরিয়ায় সফরে গিয়েছেন, ব্যবসায়িক সফরে গিয়েছেন। চাচা নবীকে দেখার মতো কেউ নেই, সাথে করে নিয়ে গিয়েছেন। সিরিয়ায় একটি জায়গার নাম হলো বুসরা। এই জায়গার মধ্যে তাঁবু গেড়েছেন সেখানে বিশ্রাম নেওয়ার জন্য বিশাল এক ব্যবসায়িক কাফেলা। সেখানে আল্লাহ নবীও ছিলেন ছোট, 12 বছর বয়স। এখন খ্রিস্টান পাদ্রি তাদের গির্জা থেকে বের হয়ে আসছেন। বুখারী শরীফের রওয়ায়েতে এসেছে খ্রিস্টান পাদ্রি এসে সবার খোঁজ খবর নিলেন, কে কি খাবার খাচ্ছে না খাচ্ছে, খোঁজ খবর নিয়ে নিজে খাবারের ব্যবস্থা করলেন। এরপরে আল্লাহ নবীর হাতটা ধরে আবু তালিবের সামনে নিয়ে আসলেন। তালিব, এই বাচ্চা তোমার কি হয়? আবু তালিব বলতেছে আমার ছেলে। পাদ্রি বলতেছে না, এ তোমার ছেলে হতে পারে না, তুমি সত্যি করে বলো এর পরিচয় কি। এবার আবু তালিব বলতেছে আমার ভাতিজা, এর বাবা কোথায় মারা গিয়েছে। তো এবার গির্জার পাদ্রি বলতেছে আবু তালিব, এই ছেলেকে যে তুমি সাথে করে নিয়ে আসছো তাকে তোমার সাথে রাখিও না, তাকে খুব তাড়াতাড়ি মক্কায় ফিরিয়ে দিয়ে আসো, ঘরে রেখে আসো, তাকে সাথে নিয়ে বাইরে ঘোরাফেরা করিও না। কেন? এই ছোট্ট বাচ্চা সে কোনো বাচ্চা নয়, আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যতে তাকে রহমাতুল্লিল আলামিন শেষ নবী করে দুনিয়াতে পাঠাবেন। এখন সবাই তো আশ্চর্য, আপনি পাদ্রী মানুষ, আপনি বসে থাকেন গির্জার মধ্যে, সেখান থেকে কখনো বের হতেও দেখি নাই, আপনি ভেতরে বসে এই খবর কিভাবে জানলেন? এটা তো আমাদের বিশ্বাস হচ্ছে না। এই ছেলে যে একদিন আল্লাহর নবী হবে, শেষ নবী হবে, এটা আপনি কিভাবে জানলেন? যে গির্জার পাদ্রী বলতেছে আবু তালিব, আমি অদৃশ্যের খবর জানি না, কিন্তু আমি আমার কিতাবটাকে ভালো করে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসার উপরে যে আসমানে গ্রন্থ নাজিল করেছেন সেটা আমার হাতে রয়েছে। তোমরা যখন এই নদীর পার দিয়ে পাথুরে দ্বীপের উপর থেকে হেঁটে হেঁটে এখানে আসছিলে, আমি তাকিয়েছিলাম দুই ধারের যে গাছগুলো সোজা হয়ে দাঁড়িয়ে আছে, আমি দেখছিলাম এই 12 বছরের বাচ্চার সম্মানে গাছগুলো সিজদায় অবনত হয়ে গিয়েছে। এই গাছগুলো আল্লাহ এবং আল্লাহর পরে কোনো নবীকে ছাড়া কখনো সিজদা করে না। আমি দেখতে পেলাম এই বাচ্চার সম্মানে গাছগুলো সিজদায় অবনত হয়ে গিয়েছে, মাথাটাকে নুইয়ে দিয়েছে। আর আমি এখন বাহিরে যখন হাঁটাহাঁটি করলাম, আমার উদ্দেশ্য ছিল শেষ নবী যিনি হবেন তার দুই কাঁধের মাঝখানে একটা নবুয়তের মোহর থাকবে, সিল মারা থাকবে, সেখানে লেখা থাকবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করলাম এই শিশুর কাঁধের মধ্যে সেই সিলটা আছে কিনা। আমি একটু আগেই দেখতে পেলাম এই 12 বছরের মুহাম্মদের কাঁধের মধ্যে শেষ নবী হওয়ার সিলটা রয়েছে। এই দুইটা আলামত দেখে আমার আর বুঝতে বাকি রইল না, এটা কোনো সাধারণ শিশু না, সাধারণ বাচ্চা না, ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী করে এই বাচ্চাকে দুনিয়াতে পাঠাবেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়ার আগ থেকেই নবীর মাধ্যমে বিভিন্ন বরকত প্রকাশিত করেছেন, নবী হওয়ার বিভিন্ন আলামত প্রকাশিত করেছেন। কিন্তু আফসোসের বিষয় হলো, যার কপালে হেদায়েত নাই, তার সামনে যদি আপনি আল্লাহর সিংহাসনটা এনেও দেন, তার পক্ষে ইসলাম গ্রহণ করা সম্ভব হবে না। এটাই তারা করেছিল। মোহাম্মদ, তুমি যদি আল্লাহ সত্য নবী হয়ে থাকো, এই যে পাথর দেখতেছো, এই পাথরদেরকে দিয়ে আমাদেরকে বলাও যে তুমি নবী। আল্লাহ নবী বললেন, তোমরা সত্যি আমি যদি এই কাজ করি, তোমরা বলবা, স্বীকার করবো আমি নবী, স্বীকার করবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম একমত পাথর নিয়েছেন, পাথরদেরকে হুকুম করেছেন, আল্লাহর হুকুমে তোমরা আমার নবুয়তের সাক্ষী দাও। সাথে সাথে পাথরগুলো হাতের ভেতর থেকে বলে দিয়েছে, নাশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল। এখন তো ইমান আনার কথা। কাফেররা বলতেছে, মোহাম্মদ, এই কাজ তো কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, তুমি তো একজন জাদুকর। তাহলে হেদায়েতটা যদি কপালে না থাকে, আল্লাহ যদি না দেয়, আল্লাহ নবীর ঘরে বসে ইমান আনা সম্ভব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 25 বছর বয়স, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার সবচেয়ে সম্মানিতা গুণবতী রূপবতী নারী, এর আগেও 2টি বিবাহ হয়েছে, স্বামী মারা গিয়েছে। নারীদের মধ্যে সবচাইতে বেশি সম্পদশালী ছিলেন খাদিজা। খাদিজা মুদারাবার সুরতে, এটি একটি আরবি পরিভাষা, ব্যবসায়িক সুরত, আমি আপনাকে টাকা দিব, এই টাকায় আপনি ব্যবসা করবেন, আপনার সাথে আমার চুক্তি হবে, লভ্যাংশের 5 ভাগ আপনার, 5 ভাগ আমার, লস হলে আমার থেকে হবে, এটাকে বলা হয় মুদারাবার ব্যবসা। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বস্ত ব্যক্তি তালাশ করে এভাবে ব্যবসা করতেন। তিনি জানতে পারলেন মক্কায় মোহাম্মদ নামে যুবক, খুবই সৎ মানুষ, তাকে তুমি কাজে লাগাতে পারো। খাদিজা নবীকে প্রস্তাব দিলেন, তুমি তো ছাগল চড়াও, তুমি যদি আমার সাথে অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা করো, তোমাকে আমি তোমার ওই বেতনের চেয়েও বেশি দিব। আল্লাহ নবী রাজি হলেন, এটা ব্যবসা, ব্যবসা করা জায়েজ, বৈধ কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়িক সামগ্রী নিয়ে মদিনায় সফর করলেন। ব্যবসা করে আসলেন, আল্লাহ নবীর সাথে ছিল খাদিজার সেবক মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো খাদিজার খাদেম এসে খাদিজাকে বলতেছে, খাদিজা, যে যুবককে এবার আমার সাথে পাঠিয়েছেন, তাকে দেখে আমার খুব অন্যরকম একজন যুবক মনে হয়েছে। রাস্তায় হাঁটাচলা করতাম উটের উপরে সামান নিয়ে, চারিদিকে জমিন ফাটা রোদ, কিন্তু এই যুবকের মাথার উপরে কোনো রোদ থাকতো না। আমার কাছে মনে হতো তার মাথা বরাবর উপরে মনে হয় মেঘ আছে। সে ব্যবসা করার সময় একটি পয়সাও আমি এদিক সেদিক করতে দেখি নাই। ইতিপূর্বে যাকে যাকেই আমার সাথে পাঠিয়েছেন, এমন সৎ ব্যক্তি আমি আর কখনো পাইনি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুগ্ধ হয়ে গেলেন। এবার খাদিজা ব্যবসায়িক অংশীদারিত্ব থেকে জীবনের অংশীদার বানানোর জন্য প্রস্তাব দিলেন, মোহাম্মদ, আমি তোমাকে বিবাহ করতে চাই। খাদিজার বয়স 40 বছর, কত বছর, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে সুন্দর যুবক, তাগড়া যুবক, চরিত্র ভালো, কোনো দিকে একটা স্পট নাই। আমার মতো আপনার মতো কেউ হইলে তো বলতো, খাদিজা তোমার মতো বুড়িনে বিয়ে করবো আমি, খাই আমার কাম নাই, শত শত যুবতী আমার পেছনে লাইন দিয়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার যেহেতু অভিভাবক আছে, উনি আপনার সাথে কথা বলবে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের চাচাকে বললেন, চাচা, এমন এমন বিষয়, সব কিছু মিলিয়ে তকদির ছিল 20টি উট মোহরানার বিনিময়ে বিবাহ হয়ে গিয়েছে। এই হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম বিবাহ। নবীর বয়স 25, স্ত্রীর বয়স 40। আল্লাহ নবীর মধ্যে যদি বিন্দু পরিমাণ নাউজুবিল্লাহ নারীর লোভ থাকতো, বিন্দু পরিমাণ দুনিয়ার লালসা থাকতো, কোনোদিনও এই বৃদ্ধা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কখনো বিয়ে করতেন না। আরও আশ্চর্যের বিষয় হলো, বুঝতাম যে সম্পদের জন্য বিয়ে করছে, কখন, যদি বিয়ে করার 2 বছর পরে আবার নতুন বিয়ে করতেন তখন। যতদিন খাদিজা দুনিয়ায় ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় বিয়ে করেন নাই। নবীজির 50 বছর পর্যন্ত নবী আর কোনো বিয়েই করেন না, যৌবন শেষ করে দিয়েছে। তো খাদিজা যখন দুনিয়া থেকে চলে গিয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি বর্ণনা মুসলিম শরীফে এসেছে, খুবই সুন্দর মজার একটি বর্ণনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সবসময় দেখি নবী শুধু খাদিজার কথা বলে, নবীর অন্যান্য স্ত্রীরা আমার সাথে আছে, তাদেরকে দেখে আমার কখনো হিংসা হয় নাই।
যে খাদিজাকে আমি কখনো দেখিনি তাকে দেখে আমার হিংসা হচ্ছে। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ছাগল জবেহ করতেন, ভেড়া জবেহ করতেন, যা কিছুই করতেন না কেন, গোশতের একটা অংশ একটা ভাগ আলাদা করে রেখে দিতেন, আর সাহাবায়ে কেরামকে বলতেন এই ভাগটা খাদিজা তো দুনিয়াতে নাই, খাদিজার বান্ধবীদের ঘরের মধ্যে দিয়ে ভাগ করে দিয়ে আসো। খাদিজা দুনিয়ায় নাই, খাদিজার বান্ধবীরা আত্মীয় স্বজনরা দুনিয়াতে আছে, খাদিজার অংশটা খাদিজার বান্ধবীদের ঘরের মধ্যে নিয়ে দিয়ে আসো। আম্মা জান আয়েশা বলেন, একদিন আমি চিন্তা করলাম আজকে নবীজিকে রাগিয়ে দিব, রাগ তুলে দিব, ইয়া রাসূলুল্লাহ আপনার কী হলো, কথায় কথায় কেন খাদিজা খাদিজা করেন, খাদিজা তো দুনিয়াতে নাই, আপনার কী সমস্যা, খাদিজাকে আপনি কেন বলতে পারেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজার ভালোবাসাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরে রিজিক হিসাবে গেঁথে দিয়েছেন। ও আয়েশা, দুনিয়ার সকল মানুষ যখন কাফের ছিল আমার উপর ঈমান আনে নাই, সর্বপ্রথম খাদিজা আমার উপর ঈমান এনেছিল। দুনিয়ার সকল মানুষ যখন আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, সর্বপ্রথম খাদিজা আমাকে সত্যায়ন করেছিল। দুনিয়ার সকল মানুষ যখন আমাকে লাঞ্ছিত বঞ্চিত করেছে, খাদিজা নিজের সম্পদের ভাগ দিয়ে আমাকে সম্মানিত করেছে। খাদিজার গর্ভ থেকেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তানের বাবা বানিয়েছেন। এই খাদিজার ভালোবাসাকে সারা জীবনের জন্য রিজিক হিসাবে আল্লাহ আমার অন্তরের মধ্যে গেঁথে দিয়েছেন। এ হলো স্বামী স্ত্রীর ভালোবাসা। প্রত্যেকটা স্বামীর প্রত্যেকটা স্ত্রীর এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। স্ত্রীর বয়স হয়ে গেলে স্বামীর ভালোবাসা কমে যাবে, তার প্রতি মহাব্বত কমে যাবে, বিষয়টা কখনোই এমন হতে পারে না। প্রত্যেকটা স্ত্রীর বোঝা উচিত, আমার স্বামীর সম্পদ এক সময় ছিল, এখন নাই। আমার স্বামী এক সময় সবল ছিল, এখন দুর্বল। এখন আমার দায়িত্ব বেড়ে গিয়েছে। খাদিজা যেভাবে নবীজির দুঃসময়ে পাশে ছিল, খাদিজা যেভাবে নিজের সম্পদ দিয়ে নবীজিকে সহযোগিতা করেছে, আমি যদি আল্লাহ নবীর উম্মত হতে চাই, খাদিজা হতে পারে আমার সবচেয়ে বড় আদর্শ। এটা একজন ইমানদার নারী, ইমানদার স্বামী, ইমানদার পুরুষের দায়িত্ব। এই হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বপ্রথম বিবাহ। আমরা তো মেয়ে বোন আত্মীয় স্বজনকে বিয়ে দেওয়ার সময় খুঁজি ছেলেটা একটু সুন্দর কিনা, ছেলে ভালো চাকরি করে কিনা, কামাই রোজগার কেমন, টাকা পয়সা সম্পদ আছে কিনা, যেমনেই কামাই করুক আছে কি না, এটা আমরা খেয়াল করি। কিন্তু খাদিজা নিজের স্বামী বাছাই করার সময় এটা খেয়াল করেছেন না? খাদিজা যদি খেয়াল করেছেন ছেলেটা সৎ কিনা, মুহাম্মাদের চরিত্র কেমন, খাদিজা শুধু এটা দেখেছেন, সম্পদের দিকে তাকান নাই। আচ্ছা, খাদিজা যে সম্পদ না দেখে চরিত্র দেখেছেন, খাদিজা লাভবান হয়েছে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে তো উত্তম স্বামী আর কেউ কখনো পাবে? কখনো পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বিবাহ করার পর ঠিক 10 বছর পরে, নবীজির বয়স যখন 35 বছর, তখন কাবা পুনর্নির্মাণের একটি ঘটনা ঘটেছে। এই যে বাইতুল্লাহ কাবা, যেই দিকে ফিরে আমরা নামাজ পড়ি, এই কাবা নতুনভাবে মোট 4 বার নির্মাণ করা হয়েছে। কাবাকে মোট 4 বার তৈরি করা হয়েছে। প্রথমবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে হুকুম করেছে, মনে রাখতে হবে দুনিয়ার বুকে সর্বপ্রথম যে ঘরটা মানুষের ভালোর জন্য, কল্যাণের জন্য নির্মাণ করা হয়েছে সেটা হলো বাইতুল্লাহ, কাবা শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ওয়ালা বাইতি মুজালিন নাস লাল্লাযি বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। সর্বপ্রথম যে ঘরটা মানুষের কল্যাণের জন্য নির্মিত, আল্লাহর একাত্মবাদ প্রতিষ্ঠার জন্য নির্মিত, মানুষকে জান্নাতের দিকে ধাবিত করার জন্য নির্মিত, সেই ঘরটা হলো বাইতুল্লাহ, কাবা শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন জীবনে একবার হলেও আমাদেরকে জিয়ারত করার তৌফিক দান করুন। এই বাইতুল্লাহকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে হুকুম করলেন, ইব্রাহিম আমার ইবাদতের জন্য একটা ঘর বানাও অমুক জায়গায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজের সন্তান ইসমাইল আলাইহিস সালামকে বলেন, বাবা আল্লাহ তো আমার একটা হুকুম করেছে, তোমার সহযোগিতা দরকার। কেমন সহযোগিতা? আমি মিস্ত্রির কাজ করব, তুমি হেল্পারের কাজ করবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম পাথরের সাথে পাথর জোড়া দিয়ে কাবা নির্মাণ করছেন, আর সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম দূর থেকে পাথরগুলো এনে এনে জমা করে দিচ্ছেন। এখন হঠাৎ একটা জায়গায় পাথর দিতে হবে, জায়গাটা ফাঁকা,
যত পাথরই আনে পাথরটা ওই জায়গার জন্য খাপ খায় না, বরাবর হয় না। তো সব পাথর আনার পরেও ইসমাইল আলাইহিসসালাম সেই জায়গার জন্য একটা ফিট পাথর খুঁজতে খুঁজতে হয়রান, খুঁজে পাচ্ছেন না। দিন শেষে যখন ফিরে আসলেন, এসে দেখতেছেন জায়গাটাই ফিটফাট, যতটুকু দরকার ঠিক সেই পরিমাণ একটা পাথর বসা। ইসমাইল প্রশ্ন করলেন, আব্বা এই পাথর কোথা থেকে আসলো? আমি আর আপনি ছাড়া দেখেন আর কেউ নেই। ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, তুমি যখন সারাদিন পাথর খুঁজে পাথর পাচ্ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে জান্নাত থেকে হাজরে আসওয়াদের পাথরটা আমার জন্য পাঠিয়ে দিয়েছেন। যে হাজরে আসওয়াদের কথা আমরা শুনে থাকি, কাবার যে হাজরে আসওয়াদ একজন হাজি গিয়ে চুম্বন করার জন্য পাগল হয়ে যায়, স্পর্শ করার জন্য পাগল হয়ে যায়। হাজরে আসওয়াদ অর্থ হলো কালো পাথর, পাথরের রংটা হলো কালো, কিন্তু পাথরটা হলো জান্নাতি পাথর। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ নির্মাণ করার সময় সেই জায়গায় হাজরে আসওয়াদ স্থাপন করে দিয়েছেন। বাইতুল্লাহ নির্মাণ করার পর ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا। ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, আল্লাহ আপনার হুকুম মতো আমরা বাইতুল্লাহ নির্মাণ করেছি, মেহরবানি করে আমাদের এই পরিশ্রমকে আপনি কবুল করে নিন। বুঝা যায় কোনো কাজ সফলভাবে করার পরেও কবুলিয়তের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। করে ফেলেছি, নামাজ পড়ে ফেলেছি মানে নামাজ কবুল হয়ে গিয়েছে এমন না, নামাজ পড়ার পর আবার দোয়া করতে হবে, আল্লাহ নামাজ পড়েছি জানি না কেমন নামাজ পড়েছি আপনি কবুল করে নেন। এই হলো প্রথমবার পৃথিবীর ইতিহাসে আল্লাহ রাব্বুল আলামিন কাবাতুল্লাহ বাইতুল্লাহ নির্মাণ করেন। দ্বিতীয়বার আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার 5 বছর আগে, যখন আল্লাহর নবীর বয়স হলো 35, দীর্ঘদিন পর্যন্ত অনেক ঝড় তুফানের ফলে কাবার মধ্যে ফাটল দেখা দিয়েছে, কিছু জায়গা ফেটে গিয়েছে, উপরে ছাদ না থাকার কারণে চোর কাবার ভেতর থেকে চুরি করে নিয়ে যায়। মসজিদের দানবক্স চুরি হয়েছে না? চোরের জন্য তো আর কাবার বাইতুল্লাহর মন্দির নেই, টাকা দরকার হলেই ঢুকে যায়। এখন কাবা শরীফ থেকেও চুরি হচ্ছে। কারণ কুরাইশরা যদিও মুশরিক কিন্তু কাবার প্রতি তাদের অগাধ বিশ্বাস ছিল। তারা চিন্তা করলো কাবাকে আবার নির্মাণ করা দরকার। তারা সবাই মিলে একমত হলো এই কাবা নির্মাণে আমরা কোনো অবৈধ টাকা খরচ করব না, চোর হলেও নিয়ত ভালো, পাগল হলেও হুশ ঠিক আছে। এটা বুঝে যেখানে যদি ভালো কাজের পেছনেও যদি আমরা খারাপ কাজ খরচ করি, খারাপ টাকা খরচ করি, জেনার টাকা খরচ করি, সুদের টাকা খরচ করি, হারাম উপার্জন দিয়ে যদি আমরা কাবা নির্মাণ করি আল্লাহর কাছে কিছু পাবো না। এর চাইতে জীবনের যেটুকু অংশ, সারা জীবনের উপার্জনের যে অংশটুকু হালাল, সবাই আমরা একমত হলাম সে হালাল টাকা দিয়ে কাবা নির্মাণ করব। এখন তারা কাবা নির্মাণ করতে গিয়ে একটা বিপত্তিতে পড়ছে। ওই যে হাজরে আসওয়াদ, যেটা জান্নাতি পাথর, বরকতের পাথর, তারা তো অনেক গোত্র ছিল, এই জাতি সেই জাতি, বনু আব্দিদার, বনি আবিদার, অনেকগুলো গোষ্ঠী ছিল। এখন এই পাথরটা কারা বসাবে, এটা নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া। কেউ বলে না এই পাথরটা আমরা বসাবো, কেউ বলে না এই পাথরটা আমরা বসাবো। 4 দিন 5 দিন পর্যন্ত এই অবস্থা। এমনকি সবাই পাত্রবর্তী বাটি ভর্তি রক্ত নিয়ে এসে রক্তের মধ্যে হাত ধুইছে, রক্ত দিয়ে কসম করছে, প্রয়োজনে এখানে রক্তের বন্যা বয়ে যাবে, এই পাথর আর কাউকে ধরতে দেব না। এমন পরিস্থিতিতে সমাধান কী হবে? সবাই একমত হলো আগামীকাল সকালে সর্বপ্রথম যেই ব্যক্তি বাইতুল্লাহ ঢুকবে তার কাছে আমরা সমাধান চাইব, সেই যেই সমাধান দিয়ে আমরা মেনে নেব। কাকতালীয়ভাবে পরের দিন সকালে সর্বপ্রথম বাইতুল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত। এর আগে থেকেই যেহেতু তারা নবীকে বিশ্বাস করে, নবী তার ঘটনা জানে না আগের দিন কী হয়েছে, তারা সে বলতেছে মোহাম্মদ সমাধান এখন তুমি দিতে হবে, ফয়সালা তুমি করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই বিচক্ষণ মানুষ ছিলেন, দুনিয়ার কোনো স্কুলে পড়ালেখা করার প্রয়োজন হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই সেই জ্ঞানের মাধ্যমে আল্লাহ নবীর কলবটাকে আলোকিত করে রেখেছেন, উজ্জ্বল করে রেখেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি রায় দিলেন, আল্লাহ নবী বলেন একটি কাপড় নাও, নিজের হাতে সেই কাপড়ের মধ্যে হাজরে আসওয়াদটা তুলে রাখলেন। এবার বললেন কোনো এক গোষ্ঠী নয়, তোমরা সবাই কাপড়ের এক পাশ সবাই মিলে ধরো,
এক গোষ্ঠী ধরলে তো ঝগড়া হবে, এজন্য সবাই ধরো। সবাই কাপড়টা ধরার পর যখন হাজরা আসওয়াদ যেই জায়গায় বসবে সেই জায়গায় কাপড়টা তুলে নেওয়া হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মোবারক হাত দিয়ে হাজরা আসওয়াদটাকে সেই জায়গা মতো বসিয়ে দিলেন। খুবই বিচক্ষণতার সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঝগড়ার মীমাংসা করে দিয়েছেন। এই হলো দ্বিতীয়বার কাবা নির্মাণ করা হয়েছে। তৃতীয়বার আরও বহু পরে আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার গভর্নর থাকাকালীন আবার নির্মাণ করা হয়েছে। এরপরে চতুর্থবার শেষবারের মতো হাজ্জাজ বিন ইউসুফ, অনেকে হয়তো নাম শুনেছেন, মক্কার গভর্নর থাকা অবস্থায় কাবাকে আবার আরও সুন্দর করে এখন যে গিলাফটা দেওয়া হয়ে থাকে রঙিন গিলাফ, এই গিলাফ পরিধান করিয়ে কাবাকে নতুনভাবে আবার নির্মাণ করেছে। এরপরে প্রায় 150 হিজরির সময় বাদশাহ হারুনুর রশিদ আবার চেয়েছিল কাবাকে নির্মাণ করতে। ইমাম মালিক রহমাহুল্লাহ তাকে পরামর্শ দিয়েছেন, বাদশাহ কাবাকে যদি আপনি আবার নির্মাণ করতে যান আপনার পরের রাজারা এসে এই কাজটা করতেই থাকবে, নিজেদের নাম ধরে রাখার জন্য যে আমি এটা নির্মাণ করেছি এটা ধরে রাখার জন্য কাবা ভাঙবে আবার বানাবে। তখন কাবার প্রতি মানুষের যে ভালোবাসা, ভালোবাসার মধ্যে ঘাটতি দেখা দিবে, এই কাজটা আর করিয়েন না। এরপর থেকে কাবাকে আর কখনো ভাঙাও হয় নাই, নির্মাণ করা হয়নি, শুধু প্রতিবার যিনি সৌদির বর্তমান যখনই যিনি বাদশাহ থাকেন নতুন একটা গিলাফ পরিধান করিয়ে দেন, কাবা সেভাবেই থাকে। যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার ঠিক 5 বছর আগে এই মোবারক গুরুত্বপূর্ণ কাজটা আঞ্জাম দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, ফয়সালার মাধ্যমে কাফেররা সন্তুষ্ট হয়েছিল। কিন্তু এরপরে তারা বুঝতে পারে নাই এই ব্যক্তি নবী হবে, এই ব্যক্তি রাসুল হবে, এই বিষয়টা, এই হেদায়েতটা তাদের মধ্যে ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের নবুয়ত পাওয়ার পূর্বে যখন যুবক ছিলেন, যৌবনে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপনীত হয়েছেন, অনেকের মনে এই প্রশ্নটা জাগে। বিভিন্ন সময়ে বিভিন্ন গবেষক, ঈমান হারা ঈমানহীন গবেষক এই প্রশ্ন করতে চেয়েছে যে নবী তো কোরআন পেয়েছে 40 বছর বয়সে, নবী তো নবুয়ত পেয়েছে 40 বছর বয়সে, এর আগে তো তার কাছে আসমানি কোনো জ্ঞান ছিল না, তার আগে মনে হয় তিনি সাধারণ মানুষের মতো, সাধারণ যুবকের মতো দুনিয়ার কাজে ব্যস্ত ছিলেন, নাউজুবিল্লাহ। সাধারণ যুবকরা যেভাবে গুনাহ করে সেভাবে মনে আল্লাহর নবীও গুনাহ করেছেন, নাউজুবিল্লাহ। দুইটা রাওয়ায়েত একটি তিরমিজি শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন, জাহিলি জমানায়, মূর্খতার জমানায় মানুষ যে অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল, যে খারাপ কাজগুলো, নিকৃষ্ট কাজগুলো মানুষ করে থাকত, আমার মনে একবারের জন্য কখনো সেই খারাপ কাজ করার বাসনা জাগে নাই, ইচ্ছা আসে নাই। শুধুমাত্র 2 রাতে আমি যখন বকরি নিয়ে ফিরে আসব জমিন থেকে, তখন আমার মনে হয়েছে দেখি মক্কার মধ্যে বিভিন্ন ঘরে আমি বাজনার আওয়াজ শুনতেছি, গানার আওয়াজ শুনতেছি, আমার মনে হলো সেখানে কি চলতেছে আমি একবার গিয়ে দেখে আসি। এই চিন্তা করে আমি আমার যে সাথী ছাগল চরানোর জন্য গিয়েছে আমার ছাগলগুলো তার কাছে হস্তান্তর করে আমি গেলাম। যেই ঘরের মধ্যে গল্প গুজব আড্ডা চলছিল সেই ঘরে যখন আমি ঢুকলাম, যখন এই গান আর বাদ্যযন্ত্রের আওয়াজ আমার কানে আসে, সাথে সাথে আসমান থেকে বিশাল এক আওয়াজ এসে আমার ঘুম চলে আসে, আমি বেহুশ হয়ে যাই। সকালবেলা সূর্যের আলো আমার চোখে পড়া পর্যন্ত আমার ঘুম ভাঙে নাই। রাতে সেই ঘরের মধ্যে কি চলেছে, কি গান বাজনা হয়েছে, কি আওয়াজ হয়েছে আমি জানি না। আরেকটি রাওয়ায়াতের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন বাইতুল্লাহকে নির্মাণ করছিলাম, কাবাকে বানাচ্ছিলাম, তখন সবাই নিজেদের পরিধানের কাপড়টাকে খুলে মাথার, যাতে মাথার মধ্যে দাগ না হয়, কষ্ট না লাগে, মাথার মধ্যে দিয়েছেন। আমি মুহাম্মদকে বললাম, মুহাম্মদ তোমার শরীরে যে তেহবন্দ আছে, যে চাদরটা আছে, সেই চাদরটা খুলে তুমি মাথায় দাও, তাহলে কষ্ট কম হবে। আমার পরামর্শ শুনে মোহাম্মদ যখন নিজের কাপড়টাকে খুলে মাথায় দিলেন, সাথে সাথে মোহাম্মদ নিজের চাদর চাদর বলতে বলতে বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর কখনো কোনো মানুষ দেখার সুযোগ পায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগেও যখন যুবক ছিলেন, একবারের জন্য মক্কায় এত অবৈধ কাজ চলেছে, কখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজের সহযোগী, শুধু সেই কাজ শুনবেন দেখবেন এই হিসাবেও সেখানে উপস্থিত হয় না। এতটাই পবিত্র
যৌবন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিয়েছেন। এজন্যই কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আমার রসুলের জীবনে রয়েছে সবচাইতে উত্তম আদর্শ। আদর্শ হিসাবে তোমরা আমার রসুলকে গ্রহণ করো। তোমার যৌবনে একজন আদর্শবান ব্যক্তি দরকার, একজন ফলোয়ার, তো কাকে ফলো করবা, একজন মডেল দরকার। আমি তোমাদেরকে দিয়ে দিলাম, মোহাম্মদকে তোমরা আদর্শ হিসাবে, মডেল হিসাবে গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন নিজের নবীর যৌবনটাকে এভাবে বাধাই করে রেখেছেন, পবিত্র করে দিয়েছেন। প্রত্যেকটা যুবক যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে, ইতিহাসকে নিজের আদর্শ হিসাবে সামনে রাখে, তার পক্ষে কখনো গুনাহ করা সম্ভব হবে না। এই শুধু আল্লাহর নবী না, যত নবী দুনিয়াতে এসেছেন, প্রত্যেকটা নবীর জীবনে তো রয়েছে আমাদের জন্য শিক্ষা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম, ইউসুফ নবীর ঘটনা বিকৃতভাবে উপস্থাপন করা হয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন জুলেখার ঘরে ইউসুফ চলে গেলেন, চাকর হিসাবে অথবা খাদেম হিসাবে ইউসুফকে যখন জুলেখা এবং জুলেখার স্বামী লালন পালন করল, জুলেখা তার মনে শয়তানের কুমন্ত্রণ আসার কারণে জুলেখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রেমে পড়ে গিয়েছে। বহুভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আকৃষ্ট করার জন্য চেষ্টা চালিয়েছেন, প্রস্তাব দিয়েছেন বহুভাবে। আজকের জমানায় কোনো যুবককে যদি কোনো সুন্দরী নারী প্রস্তাব দেয়, হয়তো 100 জনের মধ্যে 2-4 জন না বলতে পারবেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে অনেকভাবে প্রস্তাব দেওয়া হয়েছে, কোনোভাবেই কাবু করা সম্ভব হচ্ছিল না। এবার জুলেখা চক্রান্তের আশ্রয় নিয়েছে, নিজের খাদেমাকে বলল, ইউসুফকে যে কোনোভাবে আমার খাস কামরা নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে একটি একটি করে 7টি দরজা অতিক্রম করে জুলেখার কামরা রুমের মধ্যে নিয়ে আসা হয়। 7টি দরজার মধ্যে বিশাল বিশাল তালা মেরে দেওয়া হয়েছে, রাজার ঘরের তালা খুবই মজবুত। 7টি দরজা অতিক্রম করার পর যখন জুলেখার ঘরে ইউসুফকে নিয়ে আসা হয়, জুলেখা আবারও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে কুকর্মের প্রস্তাব দেয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ও জুলেখা, এই ঘরের মধ্যে হয়তো তুমি আর আমি ছাড়া আর কেউ নাই, কিন্তু তুমি আর আমি ছাড়াও একজন সৃষ্টিকর্তা এই ঘরের মধ্যে আছেন। জুলেখা মনে করেছিল, জুলেখা প্রতিদিন সকালে উঠে যে মূর্তিদার পূজা করে, সেই মূর্তিকে মনে হয় ইউসুফের লজ্জা হচ্ছে। জুলেখার চিন্তা হলো, এই যে আমার ঘরে একটা মূর্তি সাজানো আছে, প্রতিদিন উঠে তাকে খোদা হিসাবে আমি সম্মান করি, মনে হয় এই খোদাকে দেখে ইউসুফ লজ্জা পাচ্ছে। জুলেখা বলতেছে, এই সমস্যা, এটা তো কোনো সমস্যাই না, একটা চাদর নিয়ে খোদাকে ডেকে দিয়েছে। ইউসুফ এখন আর খোদা দেখে না, এখন তো তুমি আর আমি স্যার আর কেউ নাই। কি বলেন, এখানে ইউসুফ আর জুলেখা স্যার আর কেউ নাই, আরও একজন তো আছে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছেন, জুলেখা তোমাকে তো আমি কিছুটা হলেও জ্ঞানী মনে করেছিলাম, কিন্তু তোমার মতো মূর্খ দুনিয়াতে আর দ্বিতীয় জন নাই। এটাকে তুমি খোদা মনে করো, এটাকে আমি খোদা মনে করি না। এখন তো জুলেখার মনে আরও জিদ চাপছে, তোমার এত অহংকার শেষ করবো আমি। যখনই জুলেখা নিজেকে অনাবৃত করছিল, কাপড় খুলে ফেলছিল শরীরের, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম চিন্তা করলেন, যদিও সবগুলো দরজা তালা মারা, খোলার মতো চাবি আমার কাছে নাই, কিন্তু এই জুলেখার এই জায়গা থেকে তার সামনে থেকে সরে দরজার সামনে পর্যন্ত যাওয়ার ক্ষমতা তো আমার আছে, যতটুকু সাধ্য আমার আছে, ক্ষমতা আমার আছে, ততটুকু চেষ্টাও যদি আমি না করি, আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। মানুষ কত অজুহাতে গুনাহ করে, এই সমস্যা সেই সমস্যা, হুজুর দুনিয়ার চাপ কী করবো, এই পারি না সেই পারি না, সমাজের চাপে করতে হয়, মানুষের সাথে মিল রাখার জন্য করতে হয়, কী করবো। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, এই জায়গা থেকে দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা তো আমার আছে, তালা খোলার ক্ষমতা তো নাই, কিন্তু এটা তো আছে, এটা করি আমি, আল্লাহকে বলতে পারবো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম মন ভরা বিশ্বাস নিয়ে এক দৌড়ে দরজা পর্যন্ত চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম দরজার সামনে যাওয়ার সাথে সাথে দরজাটা অটোমেটিক খুলে যায়। প্রথম দরজা, দ্বিতীয় দরজা করতে করতে 7টি দরজা সবগুলো খুলে যায়। শেষ দরজায় যাওয়ার পর পেছন থেকে জুলেখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে টান দিয়ে ধরে, কাকতালি ওভাবে যখনই দরজাটা খুলে, দরজা খোলার সাথে সাথে সামনে জুলেখার স্বামী। যখন শেষ দরজাটা খুলে গিয়েছে, দরজা খুলে দেখতেছি ইউসুফ, সামনে জুলেখার স্বামী। এখন জুলেখার স্বামী তো আর জানে না ভিতরে কী হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ নামে একটা সূরা বর্ণনা করেছেন, ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ওয়াকালাত হাইতালাক,
স্বামী বলতেছে কি হলো আমাকে একটু বুঝাই বলো, ইউসুফের জামা ছিঁড়া, তুমি পিছনে, সমস্যা কি? এখন নারীদের চক্রান্ত তো খুব কঠিন। জুলেখা কান্না শুরু করে দিয়েছে, আপনি দুধকলা খাইয়ে সাপ লালন পালন করেছেন, সে আমার চরিত্র হাত দিয়েছে, আমার ঘরে ঢুকে দরজা আটকে সে আমার ইজ্জত হরণ করার চেষ্টা করেছে, তাকে হয়তো কারাবরণ করেন না হলে শাস্তি দেন। আর ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়ে গিয়েছে। জুলেখা নিজের দাবির সপক্ষে সাক্ষী হিসাবে নিজের বান্দিকে রেডি করে রাখছে, নিজের চাকরানিকে রেডি করে নিয়ে আসছে, নিজের স্বামীকে বলতেছে এই তো আমার সাক্ষী। চাকরানিও বলতেছে আমি তো সাক্ষী, আমি নিজের চোখে দেখছি ইউসুফ আমার মালকিনের ইজ্জত হরণ করার জন্য চেষ্টা করেছে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে তোমার কোনো সাক্ষী আছে? ইউসুফ আলাইহিস সালাম বলেন এমন কোনো সাক্ষী তো আমার নাই, তবে এই ঘরের মধ্যে আমি দেখেছি ছোট একটা বাচ্চা দোলনায় ছিল, আপনি তাকে জিজ্ঞেস করেন সত্যকেই সে বলে দিবে। এখন জুলেখার স্বামী বলতেছে তুমি কি আমাকে পাগল পাইছো? দুই মাসের বাচ্চা দোলনায় শুয়ে আছে, সে কিভাবে আমাকে বলবে তো মূল ঘটনা কি হয়েছে? ইউসুফ আলাইহিস সালাম বলেন আল্লাহ চাইলে সেও বলতে পারে, আপনি একটু তাকে জিজ্ঞেস করেন না। দুই মাসের বাচ্চাকে যখন নিয়ে আসা হয় সাক্ষী হিসাবে, যখনই ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে তাকে প্রশ্ন করা হয়, দুই মাসের বাচ্চা আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে একটা ফয়সালা দিয়েছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন সেই বাচ্চা দুই মাসের বয়সের বাচ্চা বলে উঠেছে, ও রাজা আপনি একটু তত্ত্ব তালাশ নিয়ে ভালো করে খেয়াল করে দেখেন, যদি ইউসুফের পেছন থেকে জামাটা ছেঁড়া হয় তাহলে বুঝবেন ইউসুফ নির্দোষ, দোষী হলো আপনার স্ত্রী, আর যদি ইউসুফের সামনে থেকে জামাটা ছেঁড়া হয় তাহলে বুঝবেন ইউসুফ দোষী, ইউসুফের চরিত্র সমস্যা আছে, আপনার স্ত্রী নির্দোষ। এটা হলো ফয়সালা, যদি ইউসুফ নির্দোষ হয় তাহলে অবশ্যই পেছন থেকে জুলেখা টেনে ধরতে চেয়েছে, জামা ছিঁড়ে গেছে, আর যদি ইউসুফ নিজে থেকে এমন অপকর্ম করতে চায় তাহলে ধস্তাধস্তি করার সময় সামনে থেকে ছিঁড়ে গিয়েছে। তো খুঁজে দেখা গেল জামা কোন দিক থেকে ছিঁড়া, পেছন দিক থেকে ছিঁড়া, আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা খুলে দিয়েছেন। এজন্য ইউসুফ আলাইহিস সালাম সারা জীবন যুদ্ধ করেছেন জুলেখার কুপ্রস্তাব থেকে বাঁচার জন্য, নিজের যৌবনকে হেফাজত করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আলো পান নাই, নূর পান নাই, কোরআন পান নাই, তখনও নিজের যৌবনকে পবিত্র রেখেছেন, হেফাজত করেছেন। এজন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে কিয়ামতের দিনে মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে, মানুষ ছায়া খুঁজতে থাকবে, হাহাকার করতে থাকবে, তখন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের আরশের নিচে ছায়া দিবেন, জায়গা দিবেন। এক নম্বর হলো ইমামুন আদিল, যে বাচ্চা, যে রাজা, যে সমাজের দায়িত্বশীল ন্যায় বিচার করেছে। দুই নম্বর হলো ওয়াসাবুন নাশা ফি ইবাদাতি রব্বিহি, যেই যুবক নিজের যৌবনটাকে ইবাদতের মাধ্যমে শেষ করেছে, যেই যুবক যৌবনে সব অপকর্ম করার সুযোগ থাকা সত্ত্বেও অপকর্ম করে নাই, নিজের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করেছে, কাল কিয়ামতের দিন যখন কোথাও ছায়ার ব্যবস্থা থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে নিজের আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। তিন নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ইমানদার ব্যক্তি, যেই ব্যক্তি মসজিদ থেকে বের হয় কিন্তু অন্তরটা পড়ে থাকে মসজিদে, কখন আবার সুযোগ হবে মসজিদে গিয়ে ঢুকে যাব। আর চার নম্বর হলো ওই ব্যক্তি ওয়ারাজুলুন দাহাতু ইমরাতুন যাতা মানসাবিন মুজবালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই যুবক, যেই যুবককে কোনো সম্মানী সুন্দরী সম্পদশালী নারী অপকর্ম করার জন্য প্রস্তাব দেয়, এমন সুযোগ পাওয়া সত্ত্বেও সেই যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। পাঁচ নম্বর হলো ওই ব্যক্তি ওয়ারাজুলুন তা সদ্দাক বিসদাকতিন, ওই ব্যক্তি, যেই ব্যক্তি এভাবে সৎকা করে, এভাবে দান করে, সে বাম হাতে ডান হাতে সৎকা করলে তার ডান হাত পর্যন্ত খবর হয় না, ডান হাতে সৎকা করলে বাম হাত পর্যন্ত খবর হয় না, উদ্দেশ্য হলো মানুষের সন্তুষ্ট নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য যেই ব্যক্তি সৎকা করে। আর সাত নম্বর হলো ওই ব্যক্তি ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহা, ওই ব্যক্তি, যেই ব্যক্তি রাতের অন্ধকারে আল্লাহর ভয়ে আল্লাহর নিয়ামতের কথা চিন্তা করে, আল্লাহর নাফরমানি করেছে এই চিন্তা করে, রাতের অন্ধকারে তাহাজ্জুদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অজোরে কান্না করে, এই সাত প্রকারের ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। আল্লাহ আমাদেরকে যে কোনো এক প্রকার হলেও কবুল করে নেই। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং প্রত্যেকটা নবীদের জীবনীতে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা রয়েছে,
আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে আমাদের আদর্শ বানাতে বলেছেন, আমরা যদি নবীদেরকে আমাদের আদর্শ বানাতে পারি, আল্লাহ নবীর চরিত্রকে অনুসরণ করতে পারি, আল্লাহ নবীর সাহাবীদের চরিত্রকে অনুসরণ করতে পারি, কখনো আমাদের দ্বারা গুনাহ সংঘটিত হবে না, কখনো শয়তান আমাদেরকে প্রভাবিত করতে পারবে না। যে আলোচনাগুলো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।